থাকতো, উনি যদি ইন্টারনেটে যদি যেতে পারতেন, শুধু বাংলাদেশের টিভি চ্যানেল কেন, সারা বিশ্বের টিভি চ্যানেল উনি বসে বসে দেখতে পারতেন। কথা বুঝছেন? হ্যাঁ, ইন্টারনেট জিনিসটা শুধু আমাদের মতো মানুষদের জন্য না, সবার জন্য। কিন্তু যেটা হয়ে গেছে এই দুনিয়াতে, যে যেটা আপনারা বললেন, ল্যাপটপ নাই, ফোন নাই, ফোন থাকলে ল্যাপটপ থাকলে কানেকশন নাই, হ্যাঁ, যার জন্য এই তথ্যগুলো আমরা সবসময় হাতের মুঠোয় পাই না, পাই না বলে মনে হয় যে আমি হয়তো একটু পিছিয়ে আছি, আমি হয়তো অনেক কিছু জানি না, আমি হয়তো এই দুনিয়ার সাথে একভাবে চলতে পারি না। ঠিক আছে, তো আমাদের এই পুরো উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আপনাদেরকে কিভাবে করে দুনিয়ার সাথে নিয়ে আসা যায়, আরো সামনে নিয়ে আসা যায়, এবং দুনিয়ার সাথে যেন কানেক্ট করা যায়। বুঝেছেন? আমি যে অর্গানাইজেশনের সাথে কাজ করি এটা হচ্ছে গিয়ে মায়া। মায়া মূলত মেয়েদের জন্য একটি সংস্থা, এবং এখানে আমরা অনেক ধরনের তথ্য অনলাইন দিই, এবং সেখানে একটা সার্ভিস আছে নাম হচ্ছে মায়া আপা। মায়া আপাতে আপনারা অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন গোপনীয় ভাবে, যেন পিছনে যে আমার ডাক্তার আছে, ডাক্তার গৌরব হচ্ছে কি আমাদের একজন অভিগায়নী স্পেশালিস্ট। গুরুকে পাশে আছে মৌ, তারও এদিকে হচ্ছে কি প্রিমা। এই দুই মেয়ে আমি বলি কে, এই দাঁড়াও, এই দুইজন হচ্ছে কি ইঞ্জিনিয়ার। পিছনে ঘুরে দেখেন, তিনটা মেয়ে, একটা ডাক্তার এবং দুটা ইঞ্জিনিয়ার। ওদের মতন আরো অনেক ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা আমাদের সাথে কাজ করে, মেয়েরা কিন্তু কোনোভাবে পিছিয়ে নাই। হ্যাঁ, ওরা আমাকে শাসন করে, শানা তুমি কিছু জানো না, এটা এভাবে হবে, এটা ওভাবে হবে, আমি ওদের কথা শুনি। তো একদিকে ডিজিটাল যেভাবে করে আমাদেরকে, আপনাদেরকে ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে সব সুযোগ সুবিধা দিতে পারি, সেটার সুন্দর কাজ করে প্রিমা এবং মৌ, এবং আপনাদের যে প্রশ্নগুলো এই গুল্লুকের মতন ডাক্তাররা সেটার উত্তর দেয়।